ক্রুজশিপ বা প্রমোত্তরি। ক্রুজশিপ বা প্রমোত্তরি হলো বড় যাত্রীবাহী জাহাজ যা মূলত অবকাশ যাপনের জন্য ব্যবহৃত হয় এমন বৃহৎ সমুদ্র যান। এটি সমুদ্রপথে যাত্রী পরিবহনকারী জাহাজের মতো নয়। এটি মূলত বিলাসবহুল সমুদ্র যান যা পৃথিবীর অনেক দেশে অনেক বন্দর ঘুরে যেই দেশ বা বন্দর থেকে ছেড়ে গিয়েছিল সেই বন্দরে এসেই সকল যাত্রীদের যাত্রা সমাপ্ত করে থাকে। এই জাহাজগুলোতে রয়েছে অনেক অত্যাধুনিক প্রযুক্তি। পৃথিবীতে অসংখ্য ক্রুজশিপ রয়েছে, তবে এদের মধ্যে এখন বর্তমান সময়ে মানে 2021 সালের সবচেয়ে বড় জাহাজটি হলো সিম্ফনি অফ দ্য সিজ। এটি রয়্যাল ক্যারিবিয়ানের পরিচালিত একটি জাহাজ। জাহাজটির মালিক রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড। জাহাজটি নিবন্ধিত হয় দা বাহামাসের নাসাউ পোর্টে। সাধারণত ক্যারিবিয়ান রুটেই পরিচালিত হয়ে থাকে এই জাহাজটি। ক্রুজশিপটি তৈরির জন্য অর্ডার করা হয় 2014 সালের 9 মে। নির্মাণকারী প্রতিষ্ঠান আটলান্টিক শিপইয়ার্ড সেন্ট নাজায়ার। এটি ফ্রান্সের একটি স্বনামধন্য শিপ বিল্ডিং প্রতিষ্ঠান। 2016 সালের হিসাব মতে জাহাজটির নির্মাণ ব্যয় $1.35 billion। 29 অক্টোবর 2015 সালে জাহাজটির কাজ শুরু করা হয়েছিল। এটি সর্বপ্রথম পানিতে ভাসানো হয়েছিল 2017 সালের 9 জুন। 23 মার্চ 2018 সালে জাহাজটির কাজ সম্পন্ন হয়। 31 মার্চ 2018 সালে এটি প্রথম সার্ভিসে আসে। ক্রুজটির হোম পোর্ট মায়ামি। জাহাজটির দৈর্ঘ্য 361.011 মিটার, যার অর্থ 1184.42 ফিট লম্বা। জাহাজটির প্রস্থ ওয়াটার লাইনের উপরে 65.7 মিটার বা 215.5 ফিট। ওয়াটার লাইনের প্রস্থ 47.78 মিটার বা 156.8 ফিট। এটির উচ্চতা 72.5 মিটার বা 238 ফিট। প্রমোত্তরিটিতে মোট ডেক রয়েছে 18, তার মানে এটি 18 তলা বিশিষ্ট একটি জাহাজ। জাহাজটি প্রতি ঘন্টায় 41 কিলোমিটার বা 25 মাইল গতিতে চলতে সক্ষম। অত্যাধুনিক এই জাহাজে মোট লাক্সারিয়াস ডাবল কেবিন রয়েছে 2,759টি, যাতে 5,518 জন যাত্রীর আরামদায়ক থাকার সুব্যবস্থা রয়েছে। জাহাজটির সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 6,680 জন এবং 2,200 জন ক্রু মেম্বার রয়েছে জাহাজটিতে। জাহাজটির মোট ওজন ধারণ ক্ষমতা 228,081 টন। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের আরও 3টি জাহাজ রয়েছে যেগুলো এটির প্রায় সমান সমান বা কোনো কোনো দিক দিয়ে এটির চেয়ে বড়। তাহলে সিম্ফনি অফ দ্য সিজকে কেন এই সময় পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকারের জাহাজ হিসেবে গণনা করা হয়? কারণ এটি পৃথিবীর সবচেয়ে বেশি ওজন ধারণকারী ক্রুজশিপ।